নমস্কার, শুভ বিকাল সবাইকে। কোজাগরী লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 4:30। আজকে আমরা ঘরে বাইরে পুজো করেছি, নর্মালি পুজো করেছি প্রতিদিন, যেমন বৃহস্পতিবার। আজকে তো মানে বৃহস্পতিবার, গতকালকে বুধবারও মানে পূর্ণিমা ছিল, কিন্তু গতকালকে করেছে, অনেকেই করেছে। তো আমি তো দুপুর টাইম পুজো দিয়েছি। আজকে মানে আমাদের ঘরে লক্ষ্মী পুজো করা হয়, তেমন ভাবে করা হয় না। আজকে যে ঘরে যে প্রতি বৃহস্পতিবারে যেভাবে পুজো করি সেভাবেই করেছি, গড বসিয়েছি, পুজো টুজো করে খাওয়া দাওয়া করে আমি পড়াতেও চলে গেছিলাম। পড়িয়ে এসে এখন শুনি আজকে মানে আশ্বিন, এটা হ্যাঁ আশ্বিন, কার্তিক, আশ্বিন মাসের শেষ দিন। তো আশ্বিন মাসের শেষ দিনে মা গাড়ি পুজো করে। গাড়ি পুজো বলতে প্রতি মানে গাছের গোড়ায় গোড়ায় প্রদীপ ধরায়। তাই ভাবছি মানে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম পুজোর পরে, ঠান্ডা জ্বর, তার জন্য আর ব্লগ করা হয়নি। না হলে আমার হয় আজকে মানে ঠান্ডা দিদি, আজকে আবার দিদির মানে কয়েকদিন ধরে আবার দিদিরও ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে, তার জন্য লক্ষ্মী পুজো করা হয়নি। না হলে মানে ওই যে একটু ছোট করে করা হতো। তো যেহেতু আজকে গাড়ি, তার জন্য ভাবলাম এখন যেহেতু একটু সুস্থই আছি, আজকে থেকে মানে এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম। আমি পড়িয়ে চলে এসেছি, এখন যা যা জোগাড় করার তা তা জোগাড় করে নিবো আগে, তারপরে আর সন্ধ্যা হতেও বেশি টাইম নেই, সন্ধ্যা হয়ে যাবে, তার আগে তাড়াতাড়ি করে জোগাড় করে নিই। পড়িয়ে চলে এসেছি, এসে দেখি মা প্রদীপ বানিয়ে রেখেছে। আজকে তো বানিয়ে রাখিনি, মানে প্রদীপ বানানোর জন্য নারিকেলের কলার মানে গাছ আনতে গেছে, সেগুলো এনে এখন প্রদীপ বানাবে। আর আমরা তো ত্রিশূল বানাই, ত্রিশূল বানিয়ে মানে প্রদীপের সাথে সাথে কিছু গাছের গোড়ায় ত্রিশূলও দেই। এখন তার জন্য ত্রিশূল বানানোর জন্য আমরা ই পাতে যাচ্ছি, কি জানি আমলকির পাতা, আমলকির পাতা আর আমের পাতা দিয়ে বানাই। এখন আমলকির পাতা আর আমের পাতা ফেলে নিয়ে আসবো, তারপর বানাবো। আসলো গাড়ি, আর আছে কি কার্তিক না, আশ্বিন মাসে, আশ্বিন মাসের শেষ, তো কালকে থেকে কার্তিক মাস পড়ে যাবে, তার জন্য আর আমার প্রচুর ঠান্ডা জ্বর এসেছে, তার জন্য কয়েকদিন ভিডিও করতে পারিনি, আর ভিডিও দিইনি, পূজায় দাদা করেছি। আজকে থেকে আবার দিদিরও ঠান্ডা জ্বর এসেছে, আমার ভালো হয়েছে আর দিদি শুরু হয়ে গেছে, মানে এখন এদিকে আমাদের বাড়ির দিকে প্রায় সবারই শুরু হয়ে গেছে ঠান্ডা জ্বর, তাই না? আর এই যে এটা মা পেরে রেখেছে, এটা দিয়ে প্রদীপ বানানো হবে। আর বোনাই যে দিক থেকে, ওই একটা আমলকি গাছ আছে, সেই আমলকির পাতা পাতা যাবে আস্তে টিং টিং এ বোনা উঠে যাচ্ছে চালের মধ্যে। ওই ওখানে একটা গাছ আছে আমলকি, সেই গাছটাই পেরে নিয়ে আসবে। আর এখানে সেটি আমি একটা গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, এই যে গাঁদা ফুল গাছ, আজ সাবধানে ভাঙিস না। আর এই যে মঞ্জুরি গাছটাই, যেটা এটা একদম বেবে আম গাছে উঠে গেছে, কেটে দেবো ভাবছি। আমার মা দেখতে পেলে আরও কবেই কেটে দিত, আও চুল দিয়ে আটকে ফেলেছি। আর এখানে বোনার বৃন্দাবনের একটা তুলসী গাছ মারা গেছে, এখান থেকে কতগুলো দোলন চাপা গাছ আসছিল, মা করেছে কি সবগুলো দোলন চাপা গুলো কেটে দিয়েছে। ওই যে বোনা একদম গাছের আগায়, বেশি লাগবে না নাকি, ও পারা শেষ তো, ও আম গাছে দেখি পেরে ফেললি নাম এবারে দেখা জামা আটকে ফেললি। এই যে এবার মনে হচ্ছে কি, এই যে এই গাছ এগুলো কি পাতা বলে আমলকি পাতা, নতুন এখন হয়নি, পুরনগুলোই রয়েছে। আর বেশি না, অল্প কটে নিয়ে এসেছি, বেশি ওই যে শোলা নেই, শোলা থাকলে বেশি করে আনতাম, কিন্তু শোলা বেশি নাই, তার জন্য কিছু বেশি বানানো যায় না, অল্প করে নিয়ে এসেছি। আর ওয়েদার, আজকের ওয়েদারটা সারাদিন মেঘলা করেছিল, ঝাড়ুর ভিতরে থাকে, যখন ঝাড়ু আমাদের কেনে না তখন মানে দুইটা ঝাড়ু ভেঙে একটা ঝাড়ু বানায়, এই শোলা গুলো তো নতুনই থেকে যায়, তাই এগুলো দিয়ে কাজ চালাবো। আর আমাদের ভালো মানে নতুন শোলা, এটাও নতুনই মানে এমনি শোলা নেই, তাই এটা দিয়ে করবো। এই যে আম পাতার মধ্যে একটা, এটা কি পাতা জানি, আমলকি পাতা, আমলকি পাতা দিয়ে এই যে এখানে একটু কেটে নিয়েছি, তার মধ্যে এই যে কাটার মধ্যে এভাবে ঢুকিয়ে দিলেই হয়ে গেল ত্রিশূল, এই যে তিনটা মাথা, একটা মাথা দুইটা মাথা তিনটা মাথা, এইভাবেই আমরা প্রতিবার গাড়ির সময় বানো, এই বছরও বানাচ্ছি। কটা বানাবে, বেশি বানানোর দরকার নেই, কেন মা বলছে বেশি বানাইতে হবে না, তাই বানাতে হবে না, না আচ্ছা অল্প কিছু বানাই, হ্যাঁ ঠিক আছে বানা, অলরেডি দুটো হয়ে গেছে তাই না, বেশি ইজি, অনেক ইজি, হ্যাঁ একদম ইজি। কিন্তু সবাই তো আর এই পাতা পায় না, কি পাতা আমলকি পাতা, আমাদের বাড়ির এখানে একটা আমলকি গাছ আছে, ওই যে ওই বাড়ির গাছ, তো ওই বাড়ির গাছ থেকে আমরা আমলকি খাই, মানে আমাদের এখানে এ পাশটাই চলে এসেছে বেশিরভাগটা, সেজন্যই আমরা নিয়ে নিতে পারি যখন খুশি, তাই না বল।
আমাদের আর পারমিশন নিতে হয় না হ্যাঁ আর বোনা এখানে রক্তদান করতে বসেছে মশাকে হ্যাঁ আমাকে প্রচুর কামড়াচ্ছে আমাকে মনে হচ্ছে ঘরেই চলে যাওয়া উচিত ঠিক আছে এখানে বসে কাট বাহিরে বসে বসে ত্রিশূল বানাচ্ছিলাম আর বাহিরে প্রচুর মশা তাই দিদি ঘর থেকে পাখা নিয়ে এসে আমাকে বাতাস করছে যাতে মশা আমাকে একটু কম কামড়ায় আর মশার কামড় আমি একদমই সহ্য করতে পারি না তার জন্য আর কি দিদি একটু আমাকে মানে বাতাস দিয়ে মশাগুলো তাড়িয়ে দিচ্ছে এই যে কয়টা ক বানাবো বানাবো বলে কতগুলো ত্রিশূল বানিয়ে নিয়েছি অনেকগুলো হয়েছে এখন আমি প্রদীপ বানাবো এখন আমার মাও লেগে গেছে প্রদীপ বানানোর কাজে এটা শুনলে মাই করে মা কাউনে চাল খায় ফুলিয়ে দিয়েছে জ্বালা করছে এখন আমাকে পাটা না ধুলে ধুয়ে কিছু একটা না লাগালে আর ভালো লাগবে না আর এখানে মা বটি দিয়ে এখন বানাচ্ছে ধরে দেখি এইদিকে মা কলার খোল কেটে প্রদীপ বানিয়ে দিচ্ছে এই প্রদীপগুলোই সোলতা দিয়ে আমরা গাছের গোড়ায় গোড়ায় দিব আর এটাকেই হচ্ছে গাড়ি আর আমি সবগুলো প্রদীপগুলোই সাজিয়ে নিচ্ছি অন্যান্য বছর আরও হয় কিন্তু এবছর অল্প করেই দিচ্ছি গিট্টু মেরে মা আর বোনা কি যেন একটা বানাচ্ছে এটা নাকি চালের ড্রামে দিতে লাগে এখানে আম পাতা আর আমলকি পাতা একসঙ্গে করে একটা বানাচ্ছে তাই না বল দুই পণ্ডিতের কাজ হয়নি এখন এসেছে সুখদেব পণ্ডিত এ হচ্ছে বড় পণ্ডিত এ দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে না করতে হবে পণ্ডিত আবার চলে গেল চালের ড্রামে দেওয়ার জন্য মালাটা রেডি অনেক বড় হয়ে গেছে মালাটা এটা মাই বানিয়ে নিয়েছে এখন এটাকে চালের ড্রামে বাঁধা হবে তাই তো আর এখানে আমি প্রদীপে সোলতা দিয়ে নিচ্ছি মনে হচ্ছে সোলতা কি না কি মনে হবে সোলতে এই ঠিকই জানো বলে একটাই প্রদীপ হয়েছে তাই না হ্যাঁ হতো আরো একটু পরে যখন ঘরে প্রদীপ জ্বালাবে তখন এটা নিয়ে গিয়ে দেবে আর বাহিরে আজকে প্রচুর পরিমাণ মশা আমাকে খেয়ে নিচ্ছে না জানি আমার ডেঙ্গি হয়ে যায় মশার কামড়ে বাকি জিনিস আমি ঘরে রেখে আসি ঠিক আছে রেখে বাহিরে সবকিছু রেডি করে ঘরে চলে এসেছি সন্ধ্যা দেখাতে বাহিরে মানে সন্ধ্যা ঘুরে ঘুরিয়ে নিয়ে যাই বাহিরে দেখিয়ে তারপরে প্রদীপ গুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে আসবো আর সন্ধ্যাটা আমি দেখিয়ে দেবো তোর গলায় আবার কি হলো আমার তো ঠান্ডা লেগেছে সেই পুজোর পর থেকে সেটা এখনো ঠিক হয়নি জ্বর এসেছিল জ্বরটা ঠিক হয়ে গেছে কিন্তু ঠান্ডাটা আর ঠিক হয়নি আমার মা পাগল হয়ে গেছে জ্বালানোর জন্য বোনার জন্য অপেক্ষাই করতে পারছে না মা জ্বালিয়ে দিচ্ছে ওদিকে হচ্ছে আজান পড়ছে দেখি কোথায় কোথায় মানিয়ে যাচ্ছে ও এটা লাগানো হয়ে গেছে চালের ড্রামে বাবা চালের ড্রামে লাগানো হয়ে গেছে এই যে চালের ড্রামের এখানে মা এই যে প্রদীপটা দিয়ে দিয়েছে আর এই যে ও বাবা এটা তো গত বছর একটা এই যে গত বছর এটাও রয়ে গেছে এখন এই নতুন করে এটা দিল আমাদের মা একটা হচ্ছে মেইন দরজার এখানে দিল আর একটা সন্ধ্যা দেখানো শেষ সবকিছু নিয়ে রেডি হয়ে গেছি এখন বাইরে যে গাছের গোড়ায় গোড়ায় প্রদীপগুলো দিয়ে আসবো বেশি এবার করিনি যে কয়টা গাছের গোড়ায় পারবো সে কয়টাই দিব বাকিগুলো আর দিব না অন্যান্য বছর অনেক গাছের গোড়ায় দিই ঠিক আছে যা উলুলু ঠিক আছে আর এই যেখানে এখানকার প্রদীপটা নিভে গেছে মা একটা ত্রিশূল দিয়ে দিয়েছে প্রথমেই সবার প্রথমে শুরু করছিস কি ঘর থেকেই তাই না বাহিরে গিয়ে এখানে দিই একটু ঠাকুর সামনে ধরেছো ঠাকুরের সামনেই তো না ধরে না ধরেই দেওয়া শুরু করছে একটা ত্রিশূল নিয়ে যাও মা এখন ঠাকুরের ওখানে দিয়ে দিচ্ছে একটা সবার প্রথমে ঠাকুরকে দেবে ঠাকুরকে না দিয়ে চলে যাচ্ছে বাইরে হচ্ছে বোনা সবার প্রথমে আচ্ছা দে এখানে অত জোরে উলু দিতে জানি না সেই পারি তো বোনা এখানে প্রথমে দাদুর এখানে দিয়ে দিচ্ছে তাই না দে আর আমি উলু উলু দিচ্ছি প্রায় সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এখানে একটা ত্রিশূল আর তিনটে প্রদীপ রয়ে গেছে আমি গাছে দিব কাঁঠাল গাছে কাঁঠাল গাছে দিবি তুই এদিক কোথায় যাচ্ছিস এটা কি গাছ সীতাফল গাছ ঠিক আছে দে এখন ত্রিশূলটা কোথায় দিবি সেটা তো বল কাঁঠাল গাছ ঠিক আছে চ আর দুটো আছে দুটো যে একটা এখানে দিয়ে দেখ যে কোনো গাছে আর একটা হচ্ছে এই সেদিস কাঁঠাল গাছে এই কামরাঙ্গা গাছে
ঠিক আছে, আম গাছটা দিই, আম গাছটা আম খুব টেস্টি, কিন্তু একবারই আমগুলো না, আমটা টেস্টি ছিল। হ্যাঁ ঠিক আছে, এই যে এই গাছের একটা আমি খেতে পেরেছি, গাছটা খুব বেশি বড় নয়, এই গাছের একটা আমি আমরা খেতে পেরেছি। মরে গিয়েছিল, আম খাওয়ার পরে গাছটা মরে গিয়েছিল প্রায়, আবার একটা ডাল বেরিয়েছে, একবার নিচ থেকে বেরিয়েছে, বেরিয়ে বেরিয়ে একটা বড় হয়েছে। এটা কলবের গাছ, খুব তাড়াতাড়ি আবার আম ধরতে পারে আশা রাখছি আর কি। তারপরে একটা ফুল ধরেছিল, এটা তো খুব কাছে মানে রাস্তার পাশে, মানে আমাদের ঘর ঢুকার রাস্তার পাশে, তাই বাচ্চারা খালি চিড়ে ফেলে, তাই আর হয় না। ঠিক আছে চ, এবার কাঁঠাল গাছ তোলাইছো, পিছু পিছু আমি যাচ্ছি লাইট চালায়। হ্যাঁ এই কাঁঠাল গাছ তোলাই দিয়ে দে, শেষ আমাদের বাতি দেওয়া শেষ, আর যেন কি দেওয়া, ত্রিশূল দেওয়া শেষ, ত্রিশূল একটু কম পড়েছে বাতি থেকে। এখন আমরা ফাট্টু ভাইকে ডাকতে যাচ্ছি, তাই না? ফাট্টু ভাইকে পড়াবো, ফাট্টু ভাই পরীক্ষা। হ্যাঁ আকাশটা কি সুন্দর লাগছে। হ্যাঁ এবার সে কাকিরাও, হ্যাঁ সুন্দর করে আমরা ধরে দিয়েছি প্রদীপ, হ্যাঁ আর ওরা ধরিয়েছে মোমবাতি, না কত মোমবাতি ধরাচ্ছ। হ্যাঁ ওলা তো শরীরটা দিলাম না, তেল আসলো সবই আসল, শরীরটা কুলাইনি কাকিও জ্বালাচ্ছে, কাকি এই যে কতগুলো নিয়ে এসে চুই দিয়ে দিতে কাকিরটি কিরে, আমার বোনাই দিয়ে ফেলছে সব, কাকিলা জ্বালাচ্ছে আর বোনাই দিয়ে ফেলছে। প্রদীপ সঙ্গে কোথায় চলে যাচ্ছিস তুই, ওদিকে আমরা গাছে দিতে, কাকি নিয়ে মনে হয় আমরা গাছে চলে এসেছে, আমরা গাছে দে এই টগর ফুল গাছে একটা দে। হ্যাঁ গন্ধরাজ ফুল গাছে দিলি একটা, কি ফুল গাছে দিছে, কি গাছে দিছে, তুলসী গাছে দিছে, ঠিক আছে এদিকে পতয়রা জ্বালিয়েছে। আজকে কাকি এখানে পুজো করেছে, যে লক্ষ্মী পুজো করেছে, আজকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছে, এখানে যেন কি বানিয়েছে জানি না, তারপর এখানে ভোগ দিয়েছে লক্ষ্মী মাকে। কাকি ঠাকুর এই তো দেখতে পাচ্ছি না, কাকি আমরা ঠাকুর কই, কৃষ্ণ ঠাকুরকেও দেখেছে না, গোপাল ঠাকুরকে, গোপাল ঠাকুরকে কি সুন্দর লাগছে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কাকি। তখন যখন আমরা প্রদীপ ধরাচ্ছিলাম, কাকিদের ওই পাশে গেলাম, কাকি বলছিল যে ওই লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়ে যেতে, কাকি ঘরে পুজো করেছে, আমরা বলেছি কাকির একটু টাইম লাগতো, বলে একটু বসো, বসে ওয়েট করে খেয়ে যাও, কিন্তু টাইম লাগতো দেখে চলে এসেছি, এখন অনেকটা টাইম হয়েছে, এসে বসে রয়েছি, এখন যাই যে দেখি কাকির পুজো করা শেষ হয়েছে কিনা, যদি হয় তো প্রসাদ খেয়ে চলে আসবো, এসে পরে চেঞ্জ করে নিব। আর আজকে একদম ভালো লাগছে না, কদিন ধরে এই ঠান্ডা, মানে আমার ঠান্ডায় গলার শর্টটাই চেঞ্জ হয়ে গেছে, তো এখন যাই আগে প্রসাদ খেয়ে আসি, তারপর যা করার করবো। কাকি এখানে মোয়া দিয়েছে খাওয়ার জন্য, এই যে এটা হলো চিড়া মুড়ির মোয়া, এটা হলো চিড়ার মোয়া, কাকির মোয়া গুলো শক্ত রয়েছে, আমাদের গুলো শক্ত রয়েছে, আর এটা হলো দুধের সন্দেশ, কালকেও খেয়ে গেছি, আজকেও কাকি আবার বানিয়েছে, পুজোয় দিয়েছে না কাকি, তো এখন এগুলো খাবো, আজকে ঠিক অন্যরকম, আজকে তো পুজোর প্রসাদ, প্রসাদ খেয়ে চলে এসছি, এই যে মার জন্য প্রসাদ নিয়ে এসছি, আর এই যে কাকি 10 টাকার এই পান কিনেছিল লক্ষ্মী পূজায় লাগে, এখন সেগুলো নিয়ে এসেছি, কারণ কাকি তার পান খায় না, এখন ঘরে ঢুকে যাবো মায়ের জন্য নিয়ে এসেছি। পুজোর সময় আমার জন্মদিন ছিল, তো তখন তার কেক কাটিনি, পুজোর জন্মদিনের পর দিনই স্বচ্ছ সম্পত্তি আমাকে এই কেকটা দিয়ে গেছে, এতদিন খাবো খাবো করে আর খাওয়া হয়নি, আজকে ফাইনালি আমি খেতে পাচ্ছি, নাহলে রেখে দিলে ফ্রিজে নষ্ট হবে, এখন খেয়ে দেখি আমার জন্মদিনের কেক। কি বলছিলি বল, সম্পা দিদি দিয়েছে না, আমার জন্মদিনের কেক সম্পা দিদি আর স্বচ্ছ কিনে দিয়েছে, মা স্বচ্ছটা স্বচ্ছ খেয়ে ফেলেছে, ওই জন্য আমারটা আমি আজকে এতদিন পরে কাটছি। মায়ের জন্য যে প্রসাদগুলো এনেছি সেগুলো এখন আমি খেয়ে নিচ্ছি, কেননা মা আজকে মানে দানার কিছু খাবে না, যেহেতু আছে গাড়ি পূজা, তার জন্য এখন আমাকে খেয়ে নিতে হবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গুড নাইট।